তোমার চেম্বারে কি বিষ আছে? হঠাৎ করে তুই বিষের খোঁজ করতেছিস কেন রে চম্পা? খাবো। তোর গান যদি আমার ভালো না লাগে তুই কি জোর করে শোনাবো? আলতুর খাতায় কিন্তু আরেকটা ধারা যোগ হলো। চম্পা তো বিষ কিনে নিয়ে গেছে। চম্পা বিষ কিনে নিয়ে গেছে মানে? আচ্ছা বা আপনি এরকম দরজাল একজন মহিলার সাথে ঘর সংসার করেন কেবা করে? আপনি যদি চান তাহলে পরে আমি আপনার স্ত্রীর সাথে ই করার মানে ডাইভোর্স করে দেওয়ার ব্যবস্থা করে পারি। কি চম্পা চম্পা প্লিজ শোনো, আমার কথাটা শোনো, আমি রিকোয়েস্ট করতেছি, আমার দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, কথাটা শোনো। তোমার সাথে আমার কোনো কথা নাই, এখন থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা। না না না, এটা হতে পারে না, তোমার আমার রাস্তা আলাদা হতে পারে না, তোমার এবং আমার রাস্তা এক অবিন্দ, কেউ কোনোদিন সে রাস্তা আলাদা করবে পারবে না। এতদিন তো তাই জানতাম মেরু, কিন্তু এখন আমি বুঝে গেছি তোমার মুখের কথা তোমার মনের কথায় অনেক ফারাক, তাই এখন আমাদের দুজনের পথ দুই দিকে চলে গেছে, তোমার পথ জীবনের আর আমার পথ মরণ। ও কথা কর, ও কথা কর না চম্পা প্লিজ, আমি লাইলির মুখে যখন ও কথাটা শুনেছি আমার আহার নিদ্রা সব কিছু চলে গিয়েছে, আমি পাগলের মতো তোমার খুঁজে বেড়াইছি, তুমি যত খুশি আমার শাস্তি দিবে পারো, কিন্তু এই ধরনের সর্বনাশের কাজ করো না, কথা বলো না। তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাই করতেছি মেরু, তুমি কি মনে করিছাও আমি একলা বিষ খায় মরবো আর তুমি তোমার বাপ মায়ের পছন্দ মতো বিয়ে শাদী করে সুখে শান্তিতে ঘর সংসার করবা? সেটা আমি হতে দিচ্ছি না মেরু। তুমি যা ভাবতেছো তা মোটেও ঠিক না, তুমি কি করছো না করছো, তুমি বিষ খায় মরে গেলে আমি বিয়ে করব, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, সুখে শান্তিতে বাস করা তো অনেক পরের কথা। ওই সব কথায় সিরা ভিজবে না মেরু, তোমার সল চাতুরি তোমার মিথ্যা কথা সব আমার বোঝা শেষ, পয়সা খরচ করে তোমাকে শাস্তি দেওয়ার বুদ্ধি নিছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পয়সা খরচ করে তুমি বুদ্ধি নিয়েছো? এ চম্পা সত্যি করে কত কিডা তোমার বুদ্ধি দিয়েছে? ওই ফালতু না ফালতু, ফালতু না আলতু, আতে আলতু, আর বিষ খাওয়ার আগে তোমার নামে যে চিঠিখান লিখা হবে সেটার মুসাবিদাও আলতু ভাই করে দিবে কইছি, যাতে ঠিকঠাক মতো তোমার কেসে আটকানো যায়, আইনের ফাঁক ফোকর দিয়ে তুমি পান না পাই যাও, আর চিঠির মুসাবিদা হাতে আসলে তখন ফাইনাল ফাইনাল ফাইনাল, এই ধরনের ভয়ঙ্কর ফাইনাল খেলা খেলবে না। আলতুর কথা তুমি বিশ্বাস চাও না, ও একটা ভয়ঙ্কর খারাপ প্রকৃতির ও প্রতিশোধ নিতে চাচ্ছে আমার উপর, ওই যে নিজের নিজের প্রেমিকা বউ তো ওরা ছেড়ে চলে গিয়েছে এই জন্য প্রতিশোধ নিতে, আমরা যে সুখে শান্তিতে থাকি আমি বিয়ে করি প্রেম করে ও এটা চায় না, বুঝতে পারছো? আমার কয়েকটা দিন খালি সুযোগ দাও আমি সব কিছু ঠিক করে ফেলবো। নেই সুযোগ তোমাকে অনেক দিয়েছি আলতু ভাই, ঠিকই বলছে, সব তোমার বাহানাই, আমার যাবে দাও, বিষ খাওয়ার আগে আমার মেলা কাম কাজ আছে, দাও যাবে দাও। না চম্পা বিষ হাতে নিয়ে আমি তোমার যাবে দেবো না, বিষ যদি খাওয়াই লাগে দুজনে একসাথে মিলেমিশে বিষ খাবো, দাও বিষের শিশিটা দাও। জি না সেটা হচ্ছে না, তোমার যদি বিষ খাওয়ানোর এতই হাউস ওইটা থাকে তাহলে লাহিরিদার দোকানে বিষ পাওয়া যায়, টাকা দিয়ে কিনা খাবো, বিষটাও মাগ না খাও থাম থাম। এই যে চম্পা আলতু কোনো কার, তুই তুই আমার জীবন নিয়ে সিনেমিনি খেলতেছিস, আমার জান পাখিরে নিয়ে তুই সিনেমিনি খেলতেছিস, তোরা আমি মনে কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে আজু পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মনকে এত কথা বলে। কিটাই আমার পেট কিন্তু জ্বলতেছে রে হামেরা, হাসি তোলাই শের হইলে গান বন্ধ কর করছি, খিদে তো আমারও পেট জ্বলতেছে। মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন, পাগল মন গান থামা হামেরা, মনে কেন এত ভালো হচ্ছে না কিন্তু, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মন
মনটা বাকি আজ পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে আমার মুখ তো সবসময় এমনি চকচকে আর জামাই যতই ডাইভোর্স দেওয়ার কথা বলো আমি তো রাজি হব না এই বয়সে এইসব কি আর শুভ পায় ক তার মানে একটু কম বয়সে বুদ্ধিটা পারলে তুমি রাজি হয়ে যেতে আমি কি সেই কথা কইছি নাকি বয়স আমার যাই হোক আমার কোনোদিনই যে এরকম সাহস হবি নি এটা তুমি নিশ্চিত থাকবে পারো এই তুই কোনো কথা কইস না কে হ্যাঁ তোর মতলবটা কি এরকম ভাবে ঝুলে থাকে জীবনটা নষ্ট করব জীবন যা নষ্ট হওয়ার তা তো হয়ে গেছে আম্মা পিয়ারি তো ঠিক কথাই কইছে এই তুমি চুপ করে থাকো তোমার কাছে কেউ ঠিক বেঠিক জানবে চাইছে আর ঠিক কোনটা সেটা যদি তুমি জানতে তাহলে পারে কই চিটারের সাথে মেয়ের জীবনটা এরকম ভাবে ঝুলে থাকতো এত কীর্তি হতো বাদ দাও তো আম্মা যা গেছে তা তোর কোনদিন ফিরে আসবে না খামাখা ইরাম অশান্তি ডাইখানে লাভ কি ও অশান্তি আমি করতেছি হ্যাঁ অশান্তি তো করতিস ওই শয়তানটা এই জন্যই তো করছি যে কাজী অফিসে যায় রাফা সাফা করে কাগজ খান ওর বাড়িতে পাঠায় দে তাড়াহুড়ার কি আছে আম্মা আমার মন যখন এরম কোনো রায় দিবে তোমার আর কোয়া লাগবে না আমি নিজেই যা সবকিছু মিটে আসবে না দেইছো মেয়ে তেজ দেইছো একদম হচ্ছে বাপের মতো তুমি ঠিকই কইছো বিয়ারির মা জামাই যখন তোমার ডাইভোর্স দেওয়ার কথা কইছিল আমিও কই রাজি হই নাই বিয়ার দেখি দেখি তোর হাতটা দে তোর উপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে তাতে করে ব্লাড প্রেশার হাই হওয়াটাই স্বাভাবিক আমি একটু মাইপে রাখি আগে ভাগে দরকার হলে তুই একটা ওষুধও খেয়ে নে খুব শুভাকাঙ্ক্ষী হয়ে গিয়েছিস তাই নে দরদ দেখাচ্ছিস বিষটা চম্পার হাতে তুলে দেওয়ার আগে এই দরদটা কনে ছিল রে এই লহারি কনে ছিল ওরে মেরু আমি তো বিষ দিবার চাইনি একই কথা তোকে আমি বারে বারে করছি আমি চাপে পড়ে বিষ দিতে বাধ্য হয়েছি এই যে চম্পা আইসে আমার এই আলমারি খুলে নিজে হাতে বিষ নিয়ে যাবার চাইছিল এই ফালতু কথা কবি না তুই আমার বুয়া বুঝতেছিস কিসের জন্যে এই চম্পা কি ডাক্তার নাকি ও ডাক্তার ওই বিষ দেখে কি ওই আলমারি থেকে নিয়ে যেতে পারবে কোনটায় কি আছে ও জানে ফালতু কথা করছিস কিসের জন্য হ্যাঁ ওরে বোকা বিষ চিনতে কি আর ডাক্তার হওয়া লাগে এই যে দেখ বাংলা ভাষায় লেখা আছে স্পষ্ট করে বিষ তুই আমার যতই বুঝাবার চেষ্টা করিস আমি বসবো না রে লহরি আমি তো বুঝে গেছি রে আমার বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তকারীদের মধ্যে তুইও একজন নালি পরে একজন মেয়ে আইসে তোর কাছে বিষ চাইলো আর সে বিষটা দিয়ে দিলি হ্যাঁ মিনু বারে বারে একই কথা কইস না রে শুন বিষ কিনা যদি কারো উদ্দেশ্য থাকে সে যেখান থেকে পারুক বিষ সে উদ্ধার করবে আর পারবে এটা কোনো কঠিন ব্যাপার না এই বিষের উৎস খুঁজে বাইর না করে বরঞ্চ আমার ক চম্পার সাথে তোর দেখা হয়েছিল দেখা হয়েছে কথাবার্তা হয়েছে বুঝতে পারছিস তা কথা কয়ে কি বুঝলো বিষ কি সত্যি সত্যি খাবে নাকি তোকে ভয় দেখাচ্ছে
কথা শুনে তো মনে হচ্ছে বেশ ঠিকই খাবে। পিছন থেকে তো ষড়যন্ত্র হচ্ছে রে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওই যে ফালতু, ওই ফালতুই ষড়যন্ত্রের মূল। সে বলে আমার বিরুদ্ধে মুসাবিদ করে দিবে। তাহলে তো মনে হচ্ছে চম্পা বেশ আটঘাট বেঁধেই নামিছে। তুই তো করছিল যে ফালতু ডায়রিয়া বাধায় দিব, এখন তো মনে হচ্ছে তোরই ডায়রিয়া বাড়তেছে। আমার ডায়রিয়া হয়ে যাচ্ছে না, আমার যদি ডায়রিয়া হয় তুই কি ডায়রিয়া থেকে বাদ থাকবি রে? আরে মহামারী আকারে তোরে আগে ডায়রিয়া ধরবে, বুঝতে পারছিস? আর তুই করতেছিস কি রে? তুই কি করতেছিস? তুই একজন মানুষকে, সুস্থ মানুষকে আত্মহত্যার জন্য মাল মশলা সাপ্লাই দিচ্ছিস, বিষ সাপ্লাই দিচ্ছিস, আত্মহত্যার জন্য প্রযোজিত করতেছিস, অ্যাটেম্প টু মার্ডার কেস। সেই কেসে তুই পয়লা নাম্বার আসামি হবি। তুই কি বাইসে যাবি রে? তোর এদিকে হুশ আছে? আছে হুশ? ফালতু কথা কইস নে। আমার নাম কি চিঠিত লেখা থাকবে যে আমি আসামি হব? তুই এক কাজ করে, তুই যা ফালতুর সাথে পরামর্শ করে। আমার সর্বনাশ করার জন্য উঠে করে লাগিয়েছে, তার সাথে যাবো পরামর্শ? আমি তো শিওর রে, আমি তো শিওর এই ষড়যন্ত্রের সাথে তুই জড়িত আছিস। তুই কি মনে করছিস তোরে আমি এমন জঙ্গলে পাঠাবো? তোরে ডিসপেন্সারি, এই যে ওষুধপাতি, এগুলি কিছু তো করতে পারবি নি। তোরে মশার কামড় খাইয়ে ম্যালেরিয়া করে তোরে একেবারে হাসপাতাল পাঠাবো। তুই কি মনে করেছিস? হ্যাঁ খাবো তোরা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। কি পাগল হয়ে গেল, আসার সাথে সাথে এমন ওষুধ এরপরে মাইরে দেবো না, কথা মুখ দিয়ে বাইর হবে না। শেষ পর্যন্ত আমি তোমাকে পাইলাম। আমার মনে হচ্ছে যে আমি ই দেখতেছি, মানে স্বপ্ন দেখতেছি। ওই যে গানের বিদার ঠিক কথাই কয়, শুনিছাও গানটা? যদি আমার গলায় কোনো ই নাই, মানে শুন নাই, তারপরে আজকে উপহার হিসেবে গানটা দুই লাইন শোনাচ্ছি। অনেক যত্ন থুকু, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে তুমি এলে। তোমার নাম যে ফালতু সেটা আমার কাছে গোপন করিস কে? এই খবর এত তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে গেছে? কথা কোনোদিন লুকানো থাকে না। তুমি আমার সাথে এত বড় চিটারি করিছো? বিশ্বাস করো পিয়ারি, আমি তোমার সাথে চিটারি করি নাই। আমার নাম কিন্তু ফালতু না, আমার নাম হচ্ছে আলতাফ হোসেন। মানে সত্যি ঘটনা কই, ছোটবেলা আমার মানে রং ছিল হচ্ছে দুধে আলতা, সেই জন্যই সে আমাকে ওই আলতু কা ডাকতো, আহ আতে আলতু। তাহলে লোকজন তোমার ফালতুকে ডাকে কি জন্য? সেটার একটা ইতিহাস আছে, করুণ ইতিহাস। কবির পারো যে ইরিত, মানে বিকৃত ইতিহাস। আমার এক নানা, মানে তার মুখের পাটিতে কোনো ই ছিল না, মানে দুই পাটিতে কোনো দাঁত ছিল না, মানে সে যাই কইতো সব কিছু খালি ফা ফা শোনা যেত, সে যদি আ আ কইতো সেটাও ফা ফা শোনা যেত। সে অবশ্য আমাকে আলতুই কইছিল,
কিন্তু ওই যে কইলাম দুষ্কৃতিকারী অপপ্রচারকারীরা সেই আলতুক ফালতু বানায় তার অপপ্রচার শুরু করে দিল। যদিও এখন পর্যন্ত আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু সেই অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। এই ফালতু সেন্টার, এই ফালতু বাইর হকছি, তোর মাথা যদি আমি না ফাটাইছি, আমার নাম মেরু না, বাইর হক, সস্তকে বাইর হক। এই তোর কান দিয়ে বাতাস যাচ্ছে না রে, বাইর হকছি, তোর মাথা না ফাটানো পর্যন্ত আমার গায়ের জ্বালা মিটতেছে না, বুঝতে পারছিস? কত বড় স্পর্ধা তোর, তুই চম্পাক কয়েছিস বিষ খাওয়ার জন্য, তারপর আমার নামে সিট লিখতে বলেছিস, তুই কি চাইছিস? হ্যাঁ, আমার ফাঁসিতে ঝুলাবি, চম্পাক বিষ খাওয়ে মারবি? সামনে আয়, সামনে আয়, বাইর হ, বাইর হ, ঘরে গিয়ে তোকে মারতাম, মারতেছি না, কেস খামারি করবি, আউল সেঙ্গা, আই বাইর হ করছি, বাইর হ, সস্তকে বাইর হ, তোর মাথা না ফাটানো পর্যন্ত আমার গায়ের জ্বালা মিটতেছে না, বুঝতে পারছিস? কারে ওই আলতুর বুদ্ধিমতো বাড়ি ছেড়ে চলে যাওয়া হচ্ছে, তার পরামর্শ এখনো পাইনি, নিজের বুদ্ধিমতোই ব্যাগপত্র সবকিছু গুছায় রাখতেছি যাতে আমার সময়টা নষ্ট না হয়। হাসতে হাসতে কিন্তু মাথার বিষ হয়ে যাচ্ছে রে হামেরা, সারা দিন রাত তুই আমাকে না খাওয়া রাখিছু, তাও কিন্তু এখনো কিছু কই নেই। কি করবে তুমি, মারবে? মারো, আরে খালি ওইটুকুই তো বাদ রাখিছে কেরে, তোর কাছে কি গান্ডাই সব হয়ে গেল? আমার কথা নয় বাদই দিলাম, এই সংসারটা তোর কাছে কিছুই না? না, যে সংসারে মনের ভালো লাগার জন্য একটু গান গাওয়ার স্বাধীনতা থাকে, সেই সংসার কে আসলে আমার? আর শোনো, আমাকে তুই তো কারি না করলে পারে আমি খুশি হব। ঠিক আছে, আপনাকে আমি আপনি করেই করছি, যান দয়া করে ভাতটার কারি না দিয়া আমাকে উদ্ধার করেন, খিদে কিন্তু আমার মাথায় চক্কর দিচ্ছে, যে কোনো সময় আমি হাট ফেলা যাবার পারি কিন্তু। হ্যাঁ, খিদে মাথা চক্কর দিয়ে হাট ফেল হয়ে যাওয়ার নমুনা তো রাতের বেলা খুব ভালো দেখাইছে, অসুরের মতো লাফালাফি করে যখন আমার গান বন্ধ করেছিলে তখন তো তোমার এ ধরনের কোনো নমুনা আমি চোখে দেখিনি। ওইটুক করেই তো মাথায় বেশি চক্কর দিচ্ছে রে হামেরা, কামড়া করতে তো তুই বাধ্য করলু, কতবার করে কইলাম তো গান বন্ধ কর, গান বন্ধ কর রে হামেরা, সে কথার হুঁশ আছে তোর? কতবার কইছি? হ্যাঁ দেখলে তো, এই বাড়ি এই সংসার কোনো কিছু তো আমার নিজের কোনো অধিকার নাই, তুমি যা হুকুম করবে সেই হিসেবে আমার চলা রাখবি, সেই জন্যই তো আমি ব্যাগপত্র গুছা রাখতেছি, দেখি আলতু ভাই কি পরামর্শ দেয়। এই মহিলা আমার খেবেন না দিলে কি হবি? তলে তলে আমি শিওর, তলে তলে নিশ্চয়ই এই মহিলা খায়, নাহলে এত তেজ আসে কোন থেকে? আমি খিদে জোরে কথা কবে লাগলি মাথায় চক্কর দিচ্ছে, আর এই মহিলা টাস টাস করে কথা করছে, যা মাথা করে পড়ে মরেই যাও। তোমার সংসারের কাজকর্মগুলো করে দিবার চাই আলতু ভাই, তুমি একা একা কত কষ্ট করো,
জীবন পথে চলবে গেলি পরে ই মানে কষ্ট একটু করাই লাগে। কষ্ট করাতে আমার কোনো ক্লান্তি নাই। ওই যে কবির ওই ভাষায় ক লাগে, কাটা হেরি খান্ত কেন কোমল তুলিতে, আমি এই নীতিতে বিশ্বাস করি। কবির কথা মতো তো মেলাদিন তুমি অনেক কষ্ট করেছো, এখন থেকে আমি তোমার সংসারের সব কাম করে দেব। আম্মা কছিল সাওয়ালটা একা একা কি খায় না খায়, দুয়ারের কি হাল, তুই তো একটু যে সাহায্য করে দিতে পারিস। জীবনে ই মানে ডিগ্রি কোনো বড় বিষয় না, একজন মানুষের যদি ই ঠিক থাকে মানে জ্ঞান ঠিক থাকে তাহলে পরে কোন ডিগ্রি প্রয়োজন হয় না।